हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय চ্যানেল, वेलकम টু আ নিউ ব্লগ। কেমন আছো সবাই? পূজোর সময় আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম, এখন বাজে সকাল 7টা। আজকে হচ্ছে মহাষ্টমী, আর মহাষ্টমীর শারদীয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। সবাই অনেক 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 ভালো করে আজকের পূজাটা এনজয় করো। আর আমি এখন ব্লগগুলো দিচ্ছি না, এডিট করে 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 রেখে দিচ্ছি, একবারে পূজোর পর দেবো। কারণ দিলে এখন কেউ দেখতেও পারবে না, সবাই পুজোতে ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকবে। তো ঠাকুরের মাঝখান থেকে আমি এখন যাবো না। তো ঠাকুরকে তোমরা মন ভরে দেখো, মজা করো, এনজয় করো, ভালোভাবে খাওয়া দাওয়া করো। আবার পরে যখন পুজো টুজো চলে যাবে, যখন মন খারাপ হবে, তখন আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখবে, দেখবে একদম মন ভালো হয়ে যাবে। তো চলো আমাদের আজকে রান্নাটা স্টার্ট করে দিই। তো আজকে রান্না হবে আমাদের, এখানে পিসি দেখো বেগুন কেটে রেখেছে। তো বেগুন এখানে হলুদ, নুন আর হচ্ছে চিনি দিয়ে মাখা আছে। আর এখানে দেখো ফুলকপি, আলু পরে কাটা আছে। আর পিসি ঘরে ময়দা মাখছে, আর মা চলে গেছে পুজো করতে। তো মা পুজো করতে গেছে, আর এখানে এপাশে তাড়াতাড়িগুলো হয়ে গেলে তাহলে আমরা তাড়াতাড়ি করে অঞ্জলি দিতে যেতে পারবো। আর অঞ্জলি দিয়ে এসেই তো খিদে পাবে, তো তখন খাওয়াও যাবে। তো চলো আমি রান্না বসিয়ে দিই, তোমাদের সাথে কথা বলতে বলতেই বসাবো। আর কালকে অনেক রাত অব্দি প্যান্ডেল হপিং করেছি, তা কিন্তু নয়, কালকে একদমই কটা বলবো 9:30 সময় দাও। যেটা বলছিলাম, কালকে অনেক রাত অব্দি ঠাকুর ঠাকুর দেখিনি, তাড়াতাড়ি চলে এসেছি। তো আজকে একটু অনেক রাত অব্দি দেখার ইচ্ছে আছে বান্ধবীদের সাথে, তো দেখা যাক কি হয়। তো চলো আর কথা বলবো না, এবার রান্নাটা স্টার্ট করে দিই। তো দেখো আমাদের এখানে তরকারি হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে তরকারি, বেগুন ভাজা কমপ্লিট। আর বাজার থেকে আমি আর পিসু যেহেতু ভাত খাবো, মার তো লুচি অষ্টমীর বার আজকে। তো দেখো পিসু এখানে সে খড় ছাতু এনেছে, খড় ছাতু দিয়ে পোস্ত হবে, ডাল হবে, ভাত হবে আমার আর পিসুর, আর মা আর এ করে ছোট পিসি করে খাবে লুচি। আর ভালো মা আজকে একদম নির্জলা উপোস থাকে। তো এই হচ্ছে, আর পিসি দেখো এখানে, এই দেখো টুলে বসে বেলে দিচ্ছে, টুলে না পিঁড়িতে বসে বেলে দিচ্ছে। আর মা মানে এখানে ভাজবে, আমার এখানে কোনো আর ফাংশন নেই। তো আমি এবার স্নান চান করবো, স্নান করে রেডি হব, রেডি হয়ে তোমাদের সাথে একবারে দেখা করছি। তো দেখো আমি হয়ে গেছি রেডি, এখনো চুল বাঁধা আমার কমপ্লিট হয়নি। মোটামুটি দেখো এই শাড়িটা ছোট পিসির কাছ থেকে নিয়েছি, এটা হচ্ছে অর্গানজা শাড়ি। আর এটার ব্লাউজটার হাতা করেছি, দেখো এরকম পাপ হাতা প্রচুর ট্রেন্ডে উঠেছে এখন। তো এরকম ভাবে একটু সাজুগুজু করেছি। তো চলো আর তোমাদের সাথে বকবক করছি না, এবার যাই মণ্ডপে গিয়ে পুজোটা দিয়ে দিই। আরে দেখো আমার নাম লেখা কানের পাপড়ি, ভালো লাগছে? প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর অষ্টমী সাজের সাথে পুরোপুরি পারফেক্ট হয়েছে কিনা বলো। আর আমি কিন্তু টিপ একদমই পড়ি না, বাট ভাবছি আজকে একটা টিপ পড়বো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আমি হয়ে গেছি রেডি, এই অর্গানজা শাড়িটা পিসির থেকে নিয়েছি, ভীষণ সুন্দর, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব। আর এই দেখো মাও হয়ে গেছে রেডি, আর পিসি ওখানে পিসুর সাথে ফোনে কথা বলছে। এবার আমরা যাব আমাদের মন্দিরে পুজো দিতে, তো চলো তোমাদেরকেও নিয়ে যাব, দেখতে থাকো, ভীষণ ভালো লাগছে। আর অষ্টমীর দিন সকালবেলাটা আরও বিশেষ করে ভালো লাগে। তো চলো ছোট পিসিকেও তোমাদেরকে এলে দেখিয়ে দিচ্ছি। মাস্ক নিয়েছি, পরিনি এখনো, তো পরে নেব এবার। তো চলো অঞ্জলিটা দিয়ে দিই, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমাদের একবার ঘরের সামনে। দেখো আমরা পুজো টুজো দিয়ে চলে এলাম, পিসি মা আমি, পিসুও গেছিল, পিসু বাড়ি চলে এসছে, ভালো মার পিসু করে বসে আছে। আর ভালো মার যেটা কাজ মনে হয় কানছে। এই দেখো বাড়ি চলে এলাম, এবার আমরা খাওয়া দাওয়া করব, তারপরে আমি মা পিসি করে একটু আবার বাজারের দিকে যাব, বাজার মানে ঠাকুর ঠাকুর সকালবেলা দেখতে যাব। তো চলো তো
দেখো গাইজ, আমরা সবাই পুজো টুজো দিয়ে এসে খেতে বসে গেছি। এখানে আছে লুচি, আলুর তরকারি, মুগের জিলেপি, আর ওইটা হচ্ছে একটা চমচমের মতো মিষ্টি, ভীষণ সুন্দর খেতে। আর পুজোর প্রত্যেকটা দিনই আমাদের সন্দেশ, মিষ্টি এসব খাওয়া হয়েছে। আমাকে তো বাজারে যেতে হয়নি, পিসুই সব কিছু নিয়ে নিয়ে চলে আসছিল। এদে আমি আর পিসি বেরিয়ে গেছি, আমি এখনো মাস্ক পরিনি। পিসির চশমাটা শুধু দেখো, ও কি লাগছে। তো চলো, আর আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। মা ঘরে রান্না বান্না করছে, আমি আর পিসি করে বেরিয়ে গেছি। আমাকে বিশেষ করে মানে প্রক্সি দেওয়ার জন্য পিসি বললো, চ তুই আর আমি করে ধরে একটু ঘুরে আসি। তো চলো আমরা একটু ঘুরে নিই। साधिके शरण्ये त्र्यम्बके गौरी जगत्पति गोपेश गोपिकाकम्पो राधाकान्त नमस्तुते। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, টোটোতে উঠে গেছি। 10:30 বেরিয়েছিলাম, 11:00 সময় টোটোতে উঠে গেছি। পিসি আর হাঁটতে পারছে না প্রচন্ড রোদ বলে, আর আমার একটা কানের পড়ে গেছে, আমি তুলে নিয়েছি। প্যাচের জন্য এরকম হচ্ছে, একটা কানেই পড়ে যাচ্ছে, আরেকটা কানে চুল দিয়ে ঢেকে দিয়েছি। তো চলো বাড়ি থেকে একটু রিলস টিলস গুলো বানাই। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে 5:30, আর মা দেখো এখানে হচ্ছে রেডি। দিদিমাকে ফোন করে বলছে মা যাবে মামা বাড়ি, আমি যাব না, আমি দেখি একটু বান্ধবীদের সাথে ঘুরতে যাব। ঘুরে 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 দেখো মুখ চোখ একদরে কালো পড়ে গেছে, আর ঘুম ঠিকঠাক হচ্ছে না। পিসিরা এসছে বলে গল্প টল্প হচ্ছে। তো আমি ভাবলাম যে খাওয়া দাওয়ার পর তো করব ভেবেছিলাম, ভাত খেয়েছি আজকে, তারপরে আর করিনি, ভালো লাগেনি। তো এখন উপরে এলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি যখন রেডি হব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো। দেখো যখন আমি রেডি হচ্ছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মাত্র 8:45 আমি 15 মিনিটে সেজেছি, বললে তোমরা বিশ্বাস করবে না। অনেক তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সেজে ফ্রেন্ডদের সাথে বেরিয়ে গেছিলাম। তো এইটা হচ্ছে সবথেকে টপ প্যান্ডেল আমাদের মেদিনীপুরের মধ্যে, এইটা আরও যত যত টপ প্যান্ডেলগুলো দেখেছি 8-র দিন। তো এটা হচ্ছে রবীন্দ্রনগরে করেছিল, ভীষণ সুন্দর। তোমাদেরকে পুরোটা আমি দেখিয়েছি ভিডিও করে, তোমরা প্লিজ দেখবে। আর এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আর তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। Thank you.
গাইস দেখো আমি হচ্ছে গিয়ে ঘুরে টুরে চলে এসেছি, অনেকক্ষণ চলে এসেছি, বাইরে কিছু টুকিটাকি খেয়েছি, আর এখন দেখো নিয়ে বসেছি এখানে ফুলকপি আলু তরকারি মিহিদানা মিষ্টি আর একটা রুটি, এটা খাবো। দিয়ে আমি মা আর পিসি করে আমরা সন্ধি পুজো দেখতে যাবো, তো সন্ধি পুজো দেখতে যাই, সন্ধি পুজো দেখতে গিয়ে ওখানে ভিডিওটা এন্ড করবো। প্লিজ কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? দেখো এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, সন্ধি পুজো কমপ্লিট, আর মা আর পিসি করে আছে, আমি বাড়ি চলে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না। তো ভিডিওটা এখানে এন্ড করলাম, অষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো আজকের মতো টাটা।